নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল 6:30 বাজে, তো প্রথমে আমি দুধ গরম করে নেব, তারপর জলখাবারটা করব। তো আর কি রুটি আর একটা সবজি করব। তো রুটিটা এখন করছি, সবজিটা তো আমার হয়েই গেছে। তো রুটি হয়ে গেছে, এদিকে জলখাবারটা খেয়ে তারপর আমি দুপুরের খাবারটা খাবো, কারণ এখন জলখাবারের টাইমও হয়ে গেছে। তো আজকে দুপুরে রান্না করবো মাছের চিংড়ি আলু দিয়ে ঝাল, আর লাউ দিয়ে গোটা মসুরের ডাল। তো মাছটা প্রথমে ভেজে নেবো, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। আর এদিকে আমি ঝিঙেগুলো কালকে রাত্রে এই ছালগুলো ছুলে রেখে দিয়েছিলাম, শুধু আগে কেটে করবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। অন্যদিকে আমি মাছটাও ভেজে নেবো, আর এদিকে ঝিঙে আলুগুলো গুনাবো। তো মাছের ঝালটা চাপিয়ে দেব, একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ আর একটু টমেটো দেব। এই ঝিঙে আলুগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটু হলুদ আর একটু গুড় দেব, মিষ্টি মিষ্টি একটু খেতে লাগবে ঝালটা, আর লবণও দিয়ে দেবো এতে। আর আগে থেকে আমি সর্ষে লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটা আলু আর ঝিঙেটা সেদ্ধ হতে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। অন্যদিকে আমি কুকারে ডালটাও চাপিয়ে দেবো। আর এটা আমি গোটা মসুরের ডাল করবো। তো গোটা মসুরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই এটাতে একটু বেশি পরিমাণ জল দিয়ে 4 থেকে 5টা সিটি দেবো কুকারে। আর এবারে যে মাছটা এনেছিল, তাতে একটু মাছের যে ডিম সেটা অনেকটাই বেরিয়েছে, তো সেই ডিমটা বড়া করবো। তো আমি মাছের ডিমটাতে দিলাম একটু বেসন, আর একটু দিলাম চালের গুঁড়ি, আর দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর লবণ। Thank you.
আর একটু দিয়েছি হলুদ। হলুদ দিলে মাছের কালারটা ভালো আসে, সেই জন্য আমি হলুদটা দিয়েছি। খুব ভালো করে মেখে নিই, আমি এটা বরাদ করে নেবো। এটাতে আমি কোনো জল ইউজ করবো না, কেন মাছের ডিমের মধ্যে একটু জল জল ভাব থাকে, সেটাতে এই বেসন আর চালগুঁড়িটা মাখা হয়ে যাবে। এরপর বড়াগুলো করে নেবো আমি। বড়াগুলো হয়ে গেছে, আর এখন দুপুরে খাবার টাইমও হয়ে গেছে, তো আমি খেয়েও নেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।